কমার্শিয়াল কোম্পানির বীজ ব্যবস্থার বিপরীতে কৃষকের বীজ ব্যবস্থাকে শক্তিশালী করা, এটা ফিজিবল। যে কৃষকের বীজ ব্যবস্থার কথা মানে হলো কৃষকের যে বীজ তার ঘরে আসে সে যেটা রাখতে সে অভ্যস্ত হচ্ছে বছর পর বছর, ওটাকে স্ট্রেংথেন করা, কোম্পানি যেন এগুলোকে না ভেঙে ফেলে, নষ্ট করে না দেয়। এখন আব্দুল আউয়াল মিন্টু তো ধ্বংস করে দেবে বিএনপি, বিএনপি টাকা দেন উনি। আমরা বলি থ্রি এম, আমার নয় হিসেবে পরিষ্কারই বলি, বাংলাদেশের থ্রি এম, তিনজন এম এনিমি কৃষকের। এক হলো আব্দুল আউয়াল মিন্টু এম, এক এম, আর যেহেতু মতিয়া চৌধুরী সেকেন্ড এম, আর তিন নম্বর এম কে বুধবার মনসান্ত, মনসান্ত সিনজেন্টা অল কর্পোরেশনসের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে পরিষ্কার নাম নিয়ে, আমি তার ইনকামও বেশি। আর যদি প্রোডাক্টিভিটি হিসাব করেন তাহলে তো আপনি জমির প্রোডাক্টিভিটি একার হিসাব করবেন না, কারণ টোটাল প্রোডাক্টিভিটি কী, মুরগি তো হিসাব করবেন, গরু আছে আট দশটা ওদের তো হিসাব করবেন, ওদের বাদ দিয়ে ওদের যদি কোনার দিকে জানতে পারবেন না ঘাস হচ্ছে। ফলে নয় কৃষি হতেছে এটা একটা 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 হোলিস্টিক ব্যাপার, একটার সঙ্গে একটা কানেকশান। এখানে বর্জ্য মানে আমরা খুব সহজে বুঝবার জন্য বলি যে নয়া কৃষিতে কোনো বর্জ্য নাই, মানে ওয়াস্ট বলে কোনো কনসেপ্ট নেই, কারণ নেচারের মধ্যে ওয়াস্ট বলে কোনো কনসেপ্ট নেই। ফলে নয়া কৃষি প্রকৃতিকে অনুকরণ করে, আর প্রকৃতির যে নীতিটা সে বেশি সবার আগে প্র্যাকটিস করে সেটা হলো যেন কোনো ওয়াস্ট না থাকে। তারপরেও আমরা বাধ্য হই প্লাস্টিক ব্যবহার করতে, বাধ্য অনেক কিছু ব্যবহার করতে যেটা আমাদের জন্য আমরা আমাদের নীতির মধ্যে পড়ে না, বা আমরা জাস্টকে এই যে এটা পড়ছি এটা কিন্তু আমাদের নীতির মধ্যে পড়ে না, এটা করা ঠিক হয়নি বা ঠিক না, কিন্তু এটা করতে বাধ্য হই যেহেতু অন্য জিনিসগুলো থাকলে ঠিকভাবে থাকে না। আবার এগুলো একটা সুবিধা আছে, এগুলোকে আমরা আবার ব্যবহার করতে পারি, রিসাইকেল করতে পারি, ব্যবহার করতে পারি, ফলে এক ধরনের কম্প্রোমাইজ আমরা হয়তো অনেক ক্ষেত্রে করি, কিন্তু ইউজুয়ালি আমরা মনে করি যে এটা না হলে চলে, এ আসলে চলে কেমন। তো নয় কৃষিটা আপনাদেরকে খেয়াল করতে আছে কনসেপচুয়াল জায়গা থেকে, এটা হলো এক নম্বর জায়গা, এজন্য প্রোডাক্টিভিটি বেশি আছে। এর আগে কনভেনশনালি অ্যাসেসমেন্ট যারা করেছে ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে, বিভিন্ন সংগঠনের তরফ থেকে, যে তারা তুলনা করতে চেয়েছে নয় কৃষির প্রোডাক্টিভিটি আর কনভেনশনাল এগ্রিকালচার, যারা সার কীটনাশক এটা দেয়, দুইয়ের মধ্যে প্রোডাক্টিভিটির কী পার্থক্য, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আজকে থেকে না, বহু বছর আগে, প্রায় শুরুর দিকের কথা বলছি, প্রায় আপনি ধরুন কবে 1991-1992 দিকে, তখন তারা স্টাডি করে এটা পাবেন আপনারা ইন্টারন্যাশনাল যে কোনো সায়েন্টিফিক জার্নালে পাবেন। করার পরে তারা আমাদের পক্ষের লোক না, আমাদের বিরোধী লোক, তারা প্রমাণ করতে চেয়েছে যে নয় কৃষি আসলে এটা ফলো করার মতো পদ্ধতি না, গভর্নমেন্টকে পলিসি এটা বলা যাবে না, যাবে নয় কৃষি গুড পলিসি। কিন্তু করার পরে তারা যেটা পেয়েছে ফাইন্ডিং, এটা ওদের বিপক্ষে গেছে, কিন্তু ফাইন্ডিংটা তারা অনেকদিন চাইছিল যে এটা যেন প্রকাশিত না হয়, কিন্তু আলটিমেটলি এটা প্রকাশিত হয়েছে, যেহেতু অবভিয়াসলি ইট ওয়াজ এ ভেরি সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ম্যাথোলজিক্যাল। তো সেখানে কনক্লুশনটা ছিল এরকম যে নয়া কৃষি আর কনভেনশনাল এগ্রিকালচারের প্রোডাক্টিভিটি একই, ওটা তো আমাদের পক্ষের লোক না বলবে, আমাদের প্রোডাক্টিভিটি এটা বলবে না, কিন্তু তারা পাশে প্রোডাক্টিভিটি একই, কিন্তু নয়া কৃষিতে যে নয় কৃষি করে তার রিটার্ন বেশি, লাভ বেশি, অবভিয়াসলি, কারণ আমি তো ইনপুটে কোনো খরচ করি নাই এবং আমার বাজার দরও বেশি। তো ফলে যদি একই হয় প্রোডাক্টিভিটি তো আপনি কেন তাহলে কনভেনশনাল এগ্রিকালচার করবেন, তো তো যুক্তি নেই। আমি এটা কিন্তু আমাদের বক্তব্য না, এটা ওদের বক্তব্য। আরেকটা স্টাডি করেছে যারা প্রো ইকোলজিক্যাল মানে আমাদের পক্ষের লোক, ঠিক আছে, তারা আমাদের পক্ষের, তো তারা স্টাডি করে বলছে যে নয় কৃষিতে দুই রকম, আচ্ছা সেই পক্ষের লোকের মধ্যে বিড়ি লোক মানে আইরি ইরি লোকও ছিলেন, যে আই আর আই, এর তার কারণ ছিল যে ক্লস বলে, মিস্টার ক্লস বলে একজন সায়েন্টিস্ট ছিলেন ইরিতে, উনি খুব ভালো মানে রিয়েলি গুড সায়েন্টিস্ট, এবং তিনি সবসময় আর্গু করত যে ঠিক আছে আমরা তো আধুনিক কৃষি প্রমোট করি, কিন্তু আমরা স্টিল দেন আমাদের উচিত যে যারা অল্টারনেটিভ কৃষি করে তাদের কথা শোনা, হ্যাঁ তাদের মধ্যে অনেক কিছু তারা বলে যেটা সায়েন্টিফিক্যালি ভ্যালিড যুক্তি, এই কথাগুলো আমাদের শোনা দরকার। তখন তিনি
আমাদের অনেকের সঙ্গে যোগাযোগ রাখতেন, ফিলিপাইনে ছিলেন। তো উনি আবার ওই যে স্টাডিটা হয় ওটা যেন নিউট্রালি অবজেক্টিভলি যেন করা হয়, তার জন্য তিনি একটা স্টাডিটা করেন। সেখানে দেখা গেছে যে নয়াকৃষির মতো আমরা শুধু এক শুধু আমরা এখানে আর অনেক কৃষির মতো যারা করেছে, নয়াকৃষির মতো আরও যারা কৃষি কাজ করে তাদের প্রোডাক্টিভিটি যদি আমরা সিস্টেমিক ইল ধরি, সিস্টেমিক মানে পুরো সিস্টেম থেকে পার একর প্রোডাক্টিভিটি কী পাই আমি, কী আমরা পাই যদি ইল ধরি, তাহলে এদের ইল অ্যাটলিস্ট 1.57 থেকে আপনার কী বলে দ্বিগুণ টু অ্যাটলিস্ট দ্বিগুণ তারা সিস্টেমেটিক ইল্ডে তারা পায়। আর যদি আমরা সিঙ্গেল প্ল্যান্ট প্যারাডাইম বলে মানে হিসাব করতে গিয়ে যদি আমরা খালি একটা হিসাব ধরি যে নয়াকৃষিতে ধান চাষের উৎপাদন কতটুকু আর কনভেনশনাল এগ্রিকালচার ধান চাষের উৎপাদনটা কতটুকু যদি ধরি, তাহলে তারা বলছে সে প্রোডাক্টিভিটিতে তাদের এই নয়াকৃষি বা যারা অর্গ্যানিক কৃষি যারা করে ওদের প্রোডাক্টিভিটি বেশি। এটা তাদের কাছে খুব সারপ্রাইজ হয়েছে, বেশি খুব বেশি না 1.2% বা 1.5% ভ্যারি করছে, এটা কিনা তারা একটু অবাক হয়েছে বেশি কেমন হয়, এটা বেশ এটা হওয়ার কথা না তো বেশি। তখনই আরেকটা দেখা গেছে যে এটা ভ্যারি করে মানে কী বলে প্ল্যান মানে ভ্যারাইটি টু ভ্যারাইটি, মানে আপনি কী জাতটা ব্যবহার করছেন ধানের জাতে তার উপর নির্ভর করছে কীভাবে কী ধরনের প্রোডাক্টিভিটি আপনি পাবেন, ঠিক আছে করে ভ্যারাইটি আপনার ভ্যারাইটি। কিন্তু সিঙ্গেল প্ল্যান প্যারাডাইম এরকম দেখা যাচ্ছে যে অর্গ্যানিক এগ্রিকালচার প্রোডাক্টিভিটি বেশি, প্রোডাক্টিভিটি কমে যায় এই যে দেখেন আপনারা এটা। আর এখন যে ক্যাম্পেনটা চলছে শ্রীলঙ্কা ডিজাস্টার হয়েছে যেহেতু তারা অর্গ্যানিক এগ্রিকালচার, এগুলো টোটালি প্রভাব এটা কোনো এটা বেসিস নেই। আর শ্রীলঙ্কাকে এভাবে আপনার অর্গ্যানিক কৃষির করার কথা কেউ বলেন আর নাই ওই শ্রীলঙ্কা, এটা এত ইজি না যে আপনি জাস্ট অর্গ্যানিক কৃষি করবেন, আর যদি করেনও তাহলে তো আপনার ইকোনমিক কলাপস হয়েছে, ইকোনমিক কলাপস হয়েছে গ্লোবালি ইন্টারনালি না, কিউবাতে তো আপনার ইকোলজিক্যাল চাষ হয়েছে বহুদিন আগে, তাতে ইকোনমিক কলাপস করেছে না, ফলে ওটাকে এটা এরপরে আবার এই যে সিঙ্গেল প্ল্যান প্যারাডাইমে হিসাবটা করার পরে আরেকটা হিসাব আমার তারপরে করা স্টাডিতে করা হয়েছিল, এটা অবশ্যই করেছিল আইডিয়াসি ক্যানাডা থেকে নিয়ে এসে আইডিয়াসি করেছিল। আইডিয়াসি একটা মজার স্টাডি আমার কাছে থাকতে পারে, যদি থাকে আপনারা যারা আগ্রহী বা পরে আমি ঢাকা থেকে আপনারা যদি আগ্রহী আমি জানাবেন আমি অবশ্যই শেয়ার দেবো। আইডিয়াসি তো খুব মজার স্টাডি ছিল, আইডিয়াসি তো আমারও একটা সারপ্রাইজ হয়ে গেছে। তারা একটা পুরো দু তিনটা নয়াকৃষি গ্রামে তারা স্টাডি করে, স্টাডি করে তারা বলে যে নয়াকৃষি গ্রামগুলোতে 40% খাদ্য ফুড 40% ফুড কুড়িয়ে খাওয়া যায় চাষ করা লাগে না। মানে যদি আমি এই ইকোলজিক্যাল এগ্রিকালচার বা নয়াকৃষি ধরনের পদ্ধতি করি তো গ্রামে 40% খাদ্যই পাবে গরিব তৈরি হবে যেটা কুড়ে খেতে পারবে না, এটা আলাদা দিতে হবে কী করে এটা কুড়ে খেতে পারবে, যেহেতু না মাছ ছোটো মাছ শাক ছোটো মাছ অনেক কিছু আপনার ওখান থেকে শাক তো অবশ্যই সেটা তো বটে খাওয়া যায়। হ্যাঁ না না ওটা না কুকিং লাগবে, কুকিংটা আলাদা মানে খাওয়ার কথা বলতে মানে কুড়িয়ে খেতে পারে আর কি, মানে কুকিংটা আলাদা। ও কুকিং না তোমার ফুয়েল উডের ব্যাপারটা আছে সেটা আলাদা আলাদা তর্ক। আপনারা যারা আগ্রহী হবেন বা আমাদের ওয়েবসাইটে গেলে হয়তো পাবেন, উবিনিকে গিয়ে পাবেন, কিন্তু এটা সাংঘাতিক ইম্পর্ট্যান্ট, এটা আমরা পলিসি লেভেলে এই লড়াইটা করছি কিন্তু পরবর্তীতে আমরা এইগুলা যেহেতু আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের পলিসি তো আমাদের জনগণের পক্ষে না করার সভাপতি আমরা এটা পারিনি। তখন একটা আরেকটা তর্ক ছিল সেটা হলো এই যদি 40% লোক ওটা কুড়েই খায় তাহলে 40% খাদ্য অলরেডি যে ইকোলজিক্যাল এগ্রিকালচার ইকোলজিক্যালি প্রডিউস ফুড সিস্টেমস পাওয়া যায় যদি তাই হয়ে থাকে তাহলে আধুনিক কৃষি যেটা করে সেটা তো আগে তো 40%কে ডিস্ট্রয় করে নাকি, এটাকে তো হিসেবের মধ্যে ধরে না, অর্থাৎ খালি কাল্টিভেটেড ফুড হিসেবের মধ্যে ধরে। এই তখনই নতুন একটা কনসেপ্ট ইন্টারন্যাশনালি এসে যায় এটাকে বলে আনকালটিভেটেড ফুড। এই প্রথম ধরুন আমাদের স্টাডিতে এটা এটা খুব এখন যথেষ্ট কমপ্লিশে পরিচিত ইন্টারন্যাশনাল যে আনকালটিভেটেড ফুডটা খুব ইম্পর্ট্যান্ট, বিশেষত যেগুলো বায়োডাইভার্স কান্ট্রি বাংলাদেশের মতন
প্রাণ বৈচিত্র্যে সমৃদ্ধ যেসব দেশগুলো, কেমন, এবং যারা অরিজিন অফ ডাইভার্সিটি, আপনি যদি ম্যাপ দেখাতে পারেন খুব ভালো হতো। যদি আপনি ম্যাপের দিকে জানতেন, দেখবেন যে এই যে বিশ্বরেখার মাঝখানের এদিকের এই অঞ্চলগুলোতেই দুনিয়া যত ডাইভার্সিটি, তার মধ্যে 90% ডাইভার্সিটি আমাদের এই অঞ্চল থেকে তৈরি হয়েছে। যত গাছপালা, পশু পাখি, জীবজন্তু সব এখান থেকে আপনার গেছে। প্রায় 65-67% মুরগি হলো চিটাং হিল ট্রাক্সে। সারা দুনিয়াতে যত মুরগি জাত দেখেন, তার অধিকাংশ জাত এখান থেকে গেছে। তাই এগুলোর অরিগেবল অরিজিন অফ ডাইভার্সিটি, তার খুবই মূল্যবান জায়গা, এগুলো অসংরক্ষণগুলো হটস্পট বলে, বায়োডাইভার্সিটি হটস্পট। এগুলো আপনি ইন্টারনেটে গেলে আমরা সকলে এগুলো পাবেন। তাহলে আনকালটিভেটেড ফুড যদি 40% তৈরি করতে পারে, তারও তিনি খালি সিস্টেমকে ঠিকই রাখাটাই তো 40% খাদ্য সমস্যার সমাধান করে ফেলে, ঠিক না? আচ্ছা, কিন্তু এরপরে একটা মজার জিনিস আরেকজন লিখলেন, খুব রিসার্চফুল একটা স্টাডি ছিল ডেভেলপমেন্ট দিক থেকে। তারা দেখালেন যে এই যে যারা এই 40% খাদ্য কুড়িয়ে খাইতে পারে, গরিব মানুষগুলো, মানে বিভিন্ন নয় কৃষি গ্রামে কোনো ইনকাম নাই, কোনো জমি নাই, তবু কী করে মানুষরা বাঁচা থাকে? জমি নেই তার, কিচ্ছু নেই, এটা কুড়ি ঘরের মধ্যে কিন্তু বাঁচা আছে। ওই গ্রাম থেকে শুনে গ্রামে যাবে না, শহরে যেয়ে চলে যাবে, অন্য গ্রামে যাবে না। তাড়াতাড়ি তো ও তো যাবার দরকার পড়ে না, ও তো জমি ছাড়াই তো ওখানে খুব ভালোই আছে, সে তাতে 40% সে খেতে পারছে, আর বাকিটা তাহলে বাকিটা সে কী করে ম্যানেজ করে? তো খুব সহজ, সে ছাগল পালে, মুরগি পালে, হাঁস পালে। তো ছাগল মুরগি হাঁস পড়লে তাহলে খাদ্য কোথেকে দেয়? খাদ্য তো লাগে না, গ্রামে তো খাদ্য প্রচুর, খালি খাদ্যের তো মানুষ খেয়ে থাকতো না, খাদ্যের তো প্রাণীর জন্য হচ্ছে। তো ইজিলি দেখা যায় যে এই ধরনের গ্রামে হাঁস পালার প্রবণতা, মুরগি পালার প্রবণতা, ছাগল পালার প্রবণতা বেশি, এবং এরা খুব ইজিলি সার্ভাইভ করতে পারে। তখন তারা ডেভেলপমেন্ট লিটারেচার ডিবিটে আপনি দেখবেন যে তখন তাদেরকে আরেকটা আর্গুমেন্ট আসলো যে কনভেনশনাল যে ডেভেলপমেন্ট পলিসি, এই ডেভেলপমেন্ট পলিসি যেসব সোপর হার্ড পুরকে কখনোই রিচ করতে পারে না, এই হার্ড পুরকে রিচ করা একমাত্র পদ্ধতি হচ্ছে নয় কৃষি পদ্ধতি। যে আপনি যদি গ্রামের মধ্যে এই খাদ্যগুলো হাজির থাকে, তো তাহলে এই হার্ড কোর গরিবের কোনো কষ্ট হবে না। আপনাদের খুব ভালো হতো যদি এরকম দু একটা গ্রাম আপনার নিজেরা ঘুরে আসতে পারতেন, যাতে এবার হলো না আপনারা আবার বেড়াই আপনি যাবেন, আমাদের কৃষকদের সঙ্গে বসলে যেগুলো আমরা দেখি, আমরা এবার মাসমাস সেমিনার যখন চলে তখন ওদেরকে অত মাঝে মাঝে চলে আসি ওরা, কিন্তু এখানে তো অত বুঝতে পারবো না। এটা তো ওদের মূল সেন্টার, ট্রেনিংয়ের সেন্টার, মোটামুটি ওদের একত্রিত হওয়ার সেন্টার, নানারকম পরীক্ষা নিরীক্ষা যাবে এটা। তো তাহলে এই ব্যাপারটা আপনারা এগ্রিকালচার মানে নয় কৃষির ভালো দিকটা আকারে আপনাদেরকে জিনিসটা বলছে। সেই বাজারের দিক থেকে তারা শুরুর দিকে আমাদেরকে বলতেছে, এটা হওয়ার পরে তারপর আমাদের বিরুদ্ধে প্রথম অভিযোগ আসলো যে হ্যাঁ করছেন তো খুব ভালো, এটা তো রোমান্টিক আইডিয়া, যে কেউ পারে আপনার করতেছেন ভালো, খুব ভালো কথা, বাজারে তো পারবেন, আপনার তো আর্থিক উন্নতি নেই হবে না। আর ইতিমধ্যে আমি যা একটুখানি আমার ডেভেলপমেন্ট ফান্ড অল্প রিসার্চ রিসার্চ করে আপনার পাইতাম, এটা এনজিওগুলো প্রচার করে, আমরা তো রিসার্চ অর্গানাইজেশন, ফলে অল্প ছোটোখাটো ফান্ড গ্রান্ট পেতাম, আমরা কোনো প্রোগ্রাম ফান্ড কখনোই পাইনি, তবে রিসার্চ করে তখন কিছু একটা ফান্ডটা আমরা পেতাম, এরা প্রচার করে এগুলো বন্ধ করে দেয়। কারণ আমি একটা লেখা লিখেছিলাম, আপনার বোধ খেয়াল করবেন, ক্রুসেড জিহাদ এবং শ্রেণী সংগ্রাম। তা কেন আমি এটা লিখছি, এটা আমাদের যারা ডোনার ছিল, প্রিয় প্রিয় ডোনার, যারা আমাদেরকে খুব মাথা এইসব স্টাডির জন্য, নানা স্টাডির জন্য খুব মাথা তুলে রাখলো, এরা হঠাৎ করে আমাদেরকে জিজ্ঞেস করা শুরু করলো, তোমরা তো জঙ্গিবাদের সমর্থক, এটা তোমাদের পক্ষে প্রমাণ আছে। তার মধ্যে ভালো কী প্রমাণ? বুঝলাম যে এখান থেকে বাংলাদেশেরই যেসব এনজিওগুলো আছে বড়ো বড়ো, যারা আপনার কাছে পরিচিত, তারা আমাদের সমস্ত রিপোর্ট দিচ্ছে, আমার কথাগুলোই ভুলভাবে অনুবাদ করে একটা লাল মার্ক দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো আমি যদি বলি এর অনুবাদ এটা না, তো ওদের কথা বিশ্বাস করা হয়েছে, অলরেডি তার মেন্টালি তো ঠিক আছে। তখন এরকম দুই তিনজন ডোনাদেরকে আমরা বের করে দিচ্ছি প্রতিষ্ঠান থেকে, তার দরকার নেই তোমাদের। সেই সময়টা আমাদের জন্য সাংঘাতিক ক্রাইসিস পিরিয়ড ছিল, মানে আমরা তখন ভেবেছিলাম যে হয়তো আমরা টিকে থাকতে, সে কবেকার কথা, বেশি দিন আগের কথা না, 2001 সালের পরে, 2002-2003-2004 এই সময়টা, কেমন তারা ভেবেছি যে আমরা বোধহয় সার্ভাইভ করতে পারবো না। কারণ আফটারঅল আপনাদের কিছু কর্মীকে তো ও তো পরিবার আছে, ফ্যামিলি আছে, তো আমাদের কর্মীদের যে নিষ্ঠা, তাদের যে ডেডিকেশন, যেটা তাদের পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, আপনাদের দেখছেন ওদেরকে দেখা, আমাদের খাওয়া দিচ্ছে, রান্না করছে, কৃষি কাজে চলে গেছে, ঠিক না, সবই করতেছে, আবার
সন্ধ্যায় সকালে বসে গান করতে। এই যে প্রতিষ্ঠান, তার যে ডেডিকেশন, ওদের যে ডেডিকেশন, ওদের যে ডেডিকেশনের কারণে সংগঠনটা সেই পর্যন্ত টিকে যায়। আরেকটা স্বাস্থ্য অসুবিধা, ওরা অনেক দীর্ঘদিন বেতনে নেয়, খাওয়া তো সমস্যা না, ওদের বাড়িতে কিছু যাদের প্রয়োজন তারা, আমরা বেতন দিচ্ছি যারা একেবারেই গরিব, আর যারা আমাদের মিডল লেভেলের ইনকামের যারা ছিল তারা দীর্ঘকাল বেতনে নেয় না। তারপরে যখন আমরা আবার অন্য কাজ পেয়েছি, আমরা ধীরে ধীরে আমরা দাঁড়াচ্ছি, আমরা করতে পেরেছি। কিন্তু সেই সময় ইন্টারেস্টিং পার্টটা ছিল যে আর্গুমেন্টটা যে আমরা যে করছি এটা খুব ভালো, এটাতে ভালো, ইটস এ গুড মিউজিয়াম, আপনাদের ভালো কাজ হচ্ছে, ভালো জিনিস, ইটস এ গুড আইডিয়া, কিন্তু এটা মার্কেটে সফল হবে না, বাজারে যাবে না ভালো। তো আমরা অল্প অল্প মার্কেটিং করতাম, খুব বেশি মার্কেটিং করতাম না, অল্প নিতাম, কারণ হয়তো আমরা যেটাকে বলি ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, এই এই পরিভাষাগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, ইকোলজিক্যাল ফুড নাই বোধহয় না, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট হলো এরকম যে ধরুন আমি এখানে আমার একটা বাড়তি টমেটো হলো, এই বাড়তি টমেটোটা আমি গ্রামে বিক্রি করে দিতে পারি, ঠিক না, এবং ভালোই দাম পাই, বাজারে যে দাম তার চেয়ে অল্প একটু বেশি, খুব বেশি দাম হবে না, কিন্তু একটা ভালো দাম পাই। আর আমি কী করতে পারি, আমি এই টমেটোটা এখান থেকে নিয়ে গেলে ঢাকায় গিয়ে বিক্রি করতে পারি বেশি দামে, এবং আমার লাভ হবে, আমার কৃষকেরও লাভ হবে, আমারও লাভ হবে। কিন্তু আমি যেখান থেকে ওখানে যাবো তাতে আমার কী হবে, আমাকে গ্যাস পুড়াইতে হবে, ইকোলজিক্যাল ক্ষতি হবে, গ্রামের লোকের খাদ্য আমি নিয়ে যাচ্ছি, পুষ্টিকর খাদ্য গ্রামের শহরের ধনীদের খাওয়ার জন্য। তো আমাদের মধ্যে এটা নিয়ে প্রচণ্ড ডিবেট হয়েছে অর্গানাইজেশনের মধ্যে যে আমরা এটা করবো কি না, এবং তার মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত আমরা যে যারা জয়ী ছিলেন তারা বলছেন না, আমরা আগে গ্রামের খাদ্য আগে, তারপর শহরের খাদ্য। তো সেটা আমরা করার কারণে আমরা আগে খুব মার্কেটিং করতাম না, মানে এই যখন আমাদের ফান্ডেশ একটা সমস্যা তৈরি হলো, আমরা আগে তো মার্কেটিংটি চিন্তা করতাম না। কিন্তু এরপরে যারা এটা খুব বিরোধী ছিল, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট আমরা বাড়াবো না, তারা বলছেন না এখন তো আমার কোনো উপায় নেই, আমাদের কাছে সার্ভে করতে হবে। এই তখন আমরা শস্য প্রবর্তনা শুরু করি, আমরা তাদের নাম শুনছি না তো অনেকে, এ তখন আমরা শস্য বর্ধনা ধীরে ধীরে এটা করা শুরু করি। তো শুরু করার পরে আমরা তো ভালোই করছি, ওয়েডিং ভেরি ওয়েল, ভালোই বিক্রি হচ্ছে, লোকের কনফিডেন্স বাড়ছে। আর আমাদের সবচেয়ে সুবিধা হলো যে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট যদি আপনি মনে করেন যে এটা ভালো হয় নাই বা এটা খারাপ হয়েছে বা যাই পারেন, যদি ভালো হয় তবু কোন কৃষক কোথা থেকে কোন জায়গা থেকে এটা হয়েছে এটা আমরা ট্রেস করতে পারি, আমাদের সবগুলো কৃষক আমাদের চেনা, প্রকুরমেন্ট আমরা জানি, ফলে আমাকে নিশ্চিন্তে বলতে পারে যে এই খাদ্যটার এই সুবিধা, এই খাদ্যটার এই সুবিধা। তো কিছু কিছু জিনিস যখন আমি নিজ বাজারে যেমন এগুলো এই অভিজ্ঞতাগুলো আমার নিজের জন্য খুব মজার লাগে, মানে বাজার যা করে মার্কেটিং করার অভিজ্ঞতা আমাদের খুব ছিল না ভালো শুরুর দিকে, কারণ আমাদের ওটা ভয় শুরু করিনি। তো তখন আমরা এক্সপ্লোর করতে শুরু করলাম যে আমরা বাজারকে আমরা সোশ্যাল এক্সচেঞ্জের অ্যাজ এ সাইট ফর ইনফরমেশন ডিসেমিনেশন, এডুকেট করা, কনসাস করা, এভাবে বাজারকে ব্যবহার করতে পারি কিনা। আমি যখন একটা কনজিউমারকে কোনো একটা প্রোডাক্ট পৌঁছে দিচ্ছি, সে তো একই সঙ্গে সে প্রোডাক্ট সম্পর্কে তার ধারণা পাচ্ছে, সে তাকে আমি এডুকেট করতে পারি কিনা পাশাপাশি। তো আমাদের মধ্যে আমরা খুব ভালো সফল হয়েছি ওটা, কারণ প্রত্যেকটা কনজিউমার তো আপনার আগ্রহী। আরেকটা জিনিস সাংঘাতিক গুরুত্বপূর্ণ, আমরা যখন এখনও প্রচার করি অন্য কৃষিতে, যে আমরা চাই যে প্রডিউসারের সঙ্গে যিনি ভোগ করছেন এটা ডিসআর্টিকুলেটেড, একটার সঙ্গে আরেকটা কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি যখন তাদেরকে যুক্ত করে দিচ্ছেন, একটা কনজিউমার যখন জানে যে আমি এই যে চালটা খাচ্ছি এই চালের কৃষকের নামও আমি জানি, ওই গ্রামের নামও আমি জানি, এই কানেকশানটা যেটা অ্যাবস্ট্রাক্ট কানেকশানটা তৈরি করে ক্যাপিটালিজম, ক্যাপিটালিজমকে আপনি অ্যাবস্ট্রাক্ট করে ফেলেন, মানে প্রডিউসারকে আপনার কাছ থেকে মুছে ফেলে, কিন্তু এখানে একটা কংক্রিট সম্পর্ক আপনি প্রডিউসার অ্যান্ড কনজিউমার মধ্যে আমি তৈরি করছি। আমরা অনেক কৃষকদের অনেক ঢাকা থেকে অনেককে আমরা নিয়ে আসি গ্রামে বেড়াবার জন্য, ওই গ্রামে যায় হাতে বলে যে এই যে আমাদের মামুদা এর পাটজাত চাল দিয়ে মুড়ি আপনি খান, ওদের তো মজা পায়, ইটস এন এডুকেশনাল, পাটজাগাটা ধানের নাম, এনে মুখে শুনলে তার বলে এটা নাম খালি,
কিন্তু বড় জায়গার মুড়ি খেতে হয় টাঙ্গাইলের দিকে। আচ্ছা আমরা যে সব যত যত ধান খাই সব বড় জায়গার মুড়ি, আমাদের না সব না, তার মুড়ির দেন আলাদা, আপনার দেখছেন মতো একটু ভেতরে গিয়ে না সবটা আলাদা। তো তাহলে মুড়ি আর কি আপনারা ঘি গজ খেতে পারেন নোয়াখালীর দিকে, মোটা মোটা খেতে পারেন বরিশালের দিকে, বরিশাল কেউ নাই না, মোটা মোটা আছে কিন্তু বরিশাল মুদির জায়গায় উঠছে মোটা মোটা ধান, বরিশাল দলা মোটা ধান টিকান ভালো মোটে। তাহলে এইটা এই যে নলেজ সিস্টেম লোকাল নলেজটা আপনাকে যে রেজিস্টেন্স এবং রেজিলিয়েন্স তৈরি করে, যে নলেজটা আমার রেজিলিয়েন্সটা তৈরি করে, আমার কমিউনিটিকে রিবিল্ড করে, এটা তখন আমরা আরে এটা নতুন ক্ষেত্র, এটা আমরা আগে এতে জানতাম না, আমরা তখন একটা কনজিউমারদের মধ্যে ঢাকা শহরে কনজিউমারদের ভালো একটা সাপোর্ট পেয়ে গেলাম। এই সাপোর্টের মধ্যে আরেকটা বড় ছিল, শুরুর দিকে আমাকে বলতো যে ফরহাদ ভাই আপনি তো লাল চাল গ্রামে শহরে পাঠাচ্ছেন, আপনার এইসব কাজ চাল কেউ খাবে না, এটা কেউ গেলে খাবে না, লাল চাল খানের দিক থেকে আমরা চাই করে খাওয়া যায় সব করে সবসময় খাওয়া যায় না, তেমন তো হতেও পারে, তখন আমরা দিতাম চাল ধীরে ধীরে এই এডুকেশন তখন গেল। কিন্তু আমার আমরা আমি নিজে পার্সোনালি বিস্মিত হয়েছি যে খুবই দ্রুত বেগে একটা শ্রেণী গড়ে উঠলো পজিটিভ, যারা ইকোলজি এনভায়রনমেন্টে অন্যভাবে পার্টিসিপেট করতে পারে না কিন্তু বুঝতে পারে সামথিং ইজ সিরিয়াসলি রং, তারা এসে মিটিং করছে বসছে এবং লাইফস্টাইল পরিবর্তনের আন্দোলন করছে। আমাদের আমাদের লাইফস্টাইল বদলাতে হবে, আমাদের লাইফস্টাইল বদলের সঙ্গে আমাদের কমিউনিটির সম্পর্ক আছে, কারণ আমি কী করতেছি বাইরের থেকে কী খাচ্ছি তার সঙ্গে আমার কমিউনিটি ডেভেলপমেন্টের সম্পর্ক আছে। তারা আসছে, আপনারা দেখছেন ওই যেখানে আপনারা থাকেন এ আসে, প্রায় দেখতে আসে, বাচ্চাদেরকে নিয়ে আসে, দেখাতে আসে, হজানো বাচ্চা জানেন না ধান হয় কীভাবে কৃষি হয় কী করে, এসে ঘুরতে আসে, আপনি এনজয় করে তারা খুব পছন্দ করে। তো এটা এটাও কিন্তু নয়গিসের অংশ, এডুকেটিং এবং নলেজ সিস্টেম, আমাদের নলেজ বেসিক জ্ঞানের যে চর্চা, জ্ঞানের যে কী বলে বংশ পরম্পরায় তার যে চর্চা, এই চর্চার একটা ইতিহাস আছে, সেখান থেকে নতুন কিছু আবিষ্কার করা, নতুন দিকে যাওয়া, আধুনিক যুগে নতুন বিজ্ঞানকে আপনি আবার প্রয়োগ করা। আমরা তো নয়া কৃষি করি, আমরা মান্ধাতা আমলে কৃষি করি না, নয়া কৃষি মানে বায়োলজিক্যাল সায়েন্সে যেসব বড় বড় বিপ্লব ঘটেছে, হ্যাঁ সেই বিপ্লবগুলো কোম্পানি তার মতন করে ব্যবহার করবে, আমরাও একই বিজ্ঞানীতে পড়ি, একই ব্যবহার করি, ইকোলজি ইজ এ সায়েন্স, বায়োলজি ইজ এ সায়েন্স। আমরা আগে যেমন করে বুঝতাম না যে আচ্ছা আমার এখানে একটা ধান হয় কালিজিরা, এই ধানের স্বাদ এরকম হলে আবার সিলেটের কালিজিরার স্বাদ অন্যরকম হয় কেন, কিংবা আমার এখানে টমেটো মিষ্টি কেন, আপনি বাইরের টমেটোগুলি একই তো টমেটো যায়, রতন টমেটো আমারটা একরকম আর ওদেরটা অন্যরকম, আমি রতন টমেটো দ্বিগুণ দামে বিক্রি করতে পারবো, ওরা পারে না কেন, টমেটো তো একটাই। এই তখন আমরা অ্যালিওপ্যাথি বলি, মানে আমরা এই যে বিভিন্ন ডাইভার্স জিনিসের মধ্যে আপনারা যখন তৈরি করেন তখন জাতের মধ্যেও একটা পরিবর্তন হয় এবং এই পরিবেশের গুণাগুলিও তার মধ্যে ট্রেডস ম্যানিফেস্টেশন করে, ট্রেডসটা এক্সপ্রেস করে তার জাতের মধ্যে, কেমন। তো আপনাদের একটু আগে আসতেন হয়তো যেহেতু বর্ষা শুরু হয়েছে আপনাদের কুড়ি বয়স আখ খাওয়ানো যেত বেশি, এখন তো গেলে আমি বলছিলাম আমি যে বলতে ভুলে গেছি, এখন একটু গিমা শাক খেতে গেলে আপনার তিতা লাগবে, গিমা হেলচা সেখানে। আমি সাধারণত নিজে যখন কেন্দ্রে যাই বৃহস্পতি চৌদ্দ মাসের পরে আমার পুরো ফুড হ্যাবিটসটা তখন শাক শাক কেন্দ্রিক হয়ে যায়, কুড়ি বা খাদ্যের উপরে হয়ে যায়, বাইরে থেকে খুব প্রয়োজন পড়ে না আসলে। তাহলে নয়া কৃষিটা তাহলে শুধুমাত্র যে আপনার অর্গ্যানিক উৎপাদন তা না, এটা একটা 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 ব্রডার একটা চর্চা, তার গ্লোবাল ইমপ্লিকেশন আছে, তার পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে, এবং সেগুলো আমরা নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারবো। আমি এখন যেহেতু আমাদের আজকে সময় খুব কম, আপনারা নয়া কৃষি বোঝার জন্য আবার আমার কাছে অল্প কয়েকটা পুরনো আছে কাগজপত্র, আপনারা যারা আগ্রহী নিয়ে নেবেন। এটা হলো যে নয়া কৃষি আন্দোলনের সম্পর্কে একটা ব্রিফ ইংরেজিতে, হয়তোবা কাজে লাগতে পারে। আমাদের তিনজন বিখ্যাত কৃষক ও এখনও আছে, ফতেগঞ্জে দেখবেন আপনাদের গেলে, ঠিক আছে। এই যে মহিলা মাঝখানে মহিলা, আমি তার একটা গল্প বলি, আমি গল্প করি পছন্দ করি ওর প্রসঙ্গ, সি ইজ এ ওয়ান্ডারফুল সুইট ওম্যান, ওকে অলরাইট। তো আমি যখন মুরগি পাখতে শুরু করি ও আসে বলে গেলে আপনি দেখবেন ওকে, তো ফতে
কি বলে যে ফদে মুরগি খাওয়া দিবে না কেন তো মুরগি খাওয়া তো যথেষ্ট আছে না খাওয়া দিবে দেখতেছে যে মুরগি না খায় কী করে হয় তা আমি তো বসে আছি কদিন পরে দেখেছি সে ঠিকই খাওয়া আমার তো অবভিয়াসলি বিল উঠে তার সরল মানুষ বোঝে না আমি যে এত খাওয়ার নাহলে তো আমি নয় কেজি করে করবো মুরগি নয় কেজি মুরগি খরচ কমে যাওয়ার কথা দেখছি খরচই করলে কমছে না আমি সে করে বুঝলাম যে সে ঠিকই খাওয়া দেয় আমাকে লুকাচ্ছে আমার কাছে তো আমি তো মহাক্ষিপ্ত হয়ে গেছি সাংঘাতিক আমি যে ফলে এটা কেমন কথা এটা তুমি আমরা এটা করতেছি তোমাকে যে সকালে তুমি খাওয়া দেবে না মুরগিতে খাওয়া নিজের থেকে প্রচুর খাওয়া আছে মানে আধুনিক কিশোর মাথার মধ্যে কীভাবে ঢুকেছে ও তো পোলট্রির ধারণা তার মডার্ন পোলট্রির কনসেপ্ট তার মাথার মধ্যে এটা তো তার মাথার মধ্যে নাই মুরগিতে খাওয়া দিতে হবে তাহলে মুরগি মাছবে কেমনে তো সে আমার দিকে ছোট ছোট চোখে দাঁড়া বলে ভাইয়া মুরগিরকে খাওয়া না দিলে কেমনে হবে দিয়ে তার চোখ দিয়ে পানি ছোট ছোট দাঁড়া দিয়ে মুরগিকে খাওয়া না দিয়ে আমি কী করে খাবো আমি ওকে খাওয়াটা নিয়ে দিয়ে আমি ওর দিকে তাকায় আমার চোখে পানি আসে এই যে সংবেদনা যেটা সে করছে তাকে খাওয়া দেওয়া যায় না তাকে বুঝাইতে আমার সময় লেগে শুধু তাকে না আমাদের কর্মীকেও আমি ভিডিও তৈরি করেছি এডুকেশন ক্লাস তৈরি করেছি আমি দেখাচ্ছি যে মুরগি 30% খায় গোবর 30% খায় ঘাস আর বাকি 10-15% খায় পোকামাকড় কীটপতঙ্গ আমরা যে খাওয়া দিই মুরগিকে ঘরের মধ্যে বদ্ধ করা এটা আধুনিক কৃষিতে করে ইন্ডাস্ট্রিয়াল পোলট্রি প্রোডাকশন আমাদের কৃষিতে লাগে না এবং মুরগি 7-8 বা ম্যাক্সিমাম বৃষ্টি বা কোনো খারাপ আবহাওয়ার সময় শীতের সময় 10 ঘন্টা এই বেশি মুরগি কখনোই ঘরের মধ্যে থাকে না আমাদের কর্মীদেরকে বুঝিয়ে আমার বহু সময় লেগেছে যে মুরগিও পাখি খালি মানুষের সঙ্গে থাকতে উঠতে ভুলে গেছে বুঝে না যায় না তাদেরকে মানে ইটস নট ইজি আমি এটা গুরুত্বপূর্ণ আমি আপনার তো হাসতেছি আমি হাসতেছি কিন্তু আসলে তো সাংঘাতিক ব্যাপার আসলে যেসব বদ্ধমূল ধারণা মাথার মধ্যে হয়ে গেছে এটা তো কাটিয়ে তোলা সাংঘাতিক কঠিন আচ্ছা গাছে গাছে আমরা হাড়ি বেঁধে দিই আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে প্রচুর পাখি পাখির তো কোনো অভাব নেই পাখির এখানে আসছেন আর আমাদের ইয়েতে গেলে ঈশ্বর দিতে গেলে ওই সেগুলো পরে বলছি এরা বলছি তার প্রচুর পাখি আপনার এখানে আছে পাখির খাওয়া আপনার আপনি তো এই চৈত্র মাসে গেলে আপনি ডাহুক চড়তেছে ঘরের মধ্যে তো গ্রামের লোকজন বলুন তারা বোকা খালি এই ডাহুক ধরে তো তারা মেলা ব্যবসা করতে পারে ঠিক আছে আমরা যখন হাড়িটা বেঁধে দিচ্ছি তখন পাখিদের মধ্যে 3টে জাত আছে মোটা থাকে হ্যাঁ আমরা বলি সিভিলোফোবিক এবং সিভিলোফিলিক মানুষের কাছে থাকতে পছন্দ করে শালিক ডাহুক আবার এরা একটা নাম আছে বলে সেমি ডোমেস্টিকেট মানে আধা গৃহপালিত পুরানো যেমন কবুতর আধা গৃহপালিত আপনি কিছুটা পোষ মানাতে পারবেন পুরোটা পারবেন না চলে যাবে আবার আমাদের তারা নয় কৃষি মানে সব শুধু মানুষের খাদ্য না সবার খাদ্য নিশ্চিত করবার একটা পদ্ধতি সকল প্রাণীর খাদ্য নিশ্চিত করবে যে প্রাণীকে আমি চোখেও দেখি না তার খাদ্য নিশ্চিত করার একটা পদ্ধতি কেমন আমি তো ফলে এটার একটা এথিক্যাল দিক আছে ডিপার লেভেলে তো পরে আমরা যখন নিজেদের মধ্যে আলোচনা করি আমরা প্রায় ভাব বলি যে আমরা কি টেকনোলজির দিকে জোর দেবো আমরা কি টেকনোলজিক্যালি অনেক কিছু করতে পারি না ইভেন আধুনিক টেকনোলজিকে পজিটিভ করতে ইকোলজিক্যাল হ্যাঁ পারি কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা এত সুন্দর এবং এত অদ্ভুত যে আসলে কিন্তু খুব বেশি লাগে না অনেক সময় লোকের সাথে যে বট গাছ দিচ্ছেন আপনি বট গাছের কী ভূমিকা ওই যে বুঝি আপনার গান টান করেন আপনি ফকির মানুষ গান টান করেন এই জায়গাতে আমরা প্রত্যেকটা কেন্দ্রে আমাদেরকে একটা যেটাকে বলে কি স্টোন স্পেসিস যেই গাছটা অন্য সমস্ত গাছের যেই চরিত্র তাকে রক্ষা করার কাজটা সে করে বা পুরো একটা পরিবেশকে সে রক্ষা করে বটগাছটাকে এই জন্য কিস্টন বলে কী জন্য কিস্টন এখানে দেখবেন সাপ যোগ ইন্দুর পশু পাখি নানান রকম কীটপতঙ্গ হাজার রকম পাখি আসতেছে সাপ তার যখন ফলটা যখন ফুটবে তার আশ্রয়স্থল এটা ঠিক আছে দাদা এবং সাপও আছে সরি ভয় ভয়ের নাম তার একবার সাপের আমরা বাসা ভাঙি না আমরা খুব যত্ন করি তাদেরকে ডেকে দিই এটা ইম্পর্টেন্ট তারা আবার দরকার তো সমস্ত পশু পাখি লেঙ্গুর কমে গেছে ভাগ্য ভালো আমাকে তো
আগে আমাদের এখানে আমরা ঢেকে হ্যাঁ বেজিতে ভর্তি, বেজির সমস্যা নাই, কিন্তু লিমিট ছিল বানরের মতো যেটাকে হনুমান আদর হনুমান, এখন কমছে একটু, এখন কমছে, আমরা এটা একটু সরিয়ে দিচ্ছি আছে, কিন্তু এই প্রাণীগুলো সব আত থাকে, মানে সেমি ডোমেস্টিকেটেড করা হয়, ফলে নয় কৃষিটা ওঠেই যে সকল প্রাণীর এবং সকল প্রাণের আশ্রয় হিসেবে সে গড়ে ওঠে, তার আবাস হিসেবে সে গড়ে ওঠে, সে আবাসের মধ্যে মানুষও একটি মাত্র, আরও হাজারো প্রাণীর মধ্যে একটি, এই নীতিতে আমরা এই কাজটা করি, ফলে তার এটা একটা দিক আছে, যখন আপনি আমাদের অনেককে আমাকে এসএস কোর্ট করতে আসে, তো আপনারা এত সুন্দর কাজ করতেছেন, তো আপনারা আরও তো ব্যবসা করতে পারেন, আরও তো অনেক কিছু আমাদের সঙ্গে ব্যবসা করতে আসেন, কত বিনিয়োগ লাগলো বলেন, তো আমরা খুব আগ্রহী না হতে, কিন্তু এটাই আমরা করতে চাই, এটাই আমরা ডেভেলপ করতে চাই, এটাই আমরা দেখাতে চাই, এটা একটা লাইফস্টাইল, এটা আপনার বেঁচে থাকার একটা পথ ওয়ে, এটা আমরা করে দেখতে চাই, এটা পসিবল কিনা, কিন্তু আমরা অন্তত আমি ব্যক্তিগতভাবে আমাদের কর্মীদের অনেকে দেখবেন তারা খুবই খুশি যাবে কথা, তাতে কোনো সমস্যা নেই, তো এগুলো আমি দেখে থাক, আপনাদের যাদের লাগবে নিয়ে নেবেন, এটা হলো যে নয়াকি সম্পর্কে একটা কমন একটা বক্তব্য, আর আমাদের ফিলোসফিটা এখানে পাবেন, বাংলাতেও পাবেন, ওয়েবসাইটে পাবেন, তবু যারা নিতে চান ইয়ার মোর দেন ওয়েলকাম, ইংরেজিতে লেখা যদিও বিদেশিদের জন্য লেখা তৈরি করেছিলাম, কিন্তু বাংলা আছে, অসুবিধা নেই, আমরা যে কথাটা বলি আমরা বলি যে প্রোডাক্টিভিটি বাড়ানো আমাদের উদ্দেশ্য, প্রোডাক্টিভিটি আমাদের বাড়ে এটা আমরা জানি, এটা আমরা দাবি করি এবং এটা প্রমাণিত সত্য, কিন্তু আমরা কখনোই এই দাবি করি না যে প্রোডাক্টিভিটি সো কল মডার্ন কৃষির প্রোডাক্টিভিটির যে মানে সেরকম আমরা প্রোডাক্টিভিটির বাড়াবার জন্য আমরা আগ্রহী, আমরা কী করতে চাই, আমরা নয়া কৃষিকে এই জন্য বলি নয়া কৃষি আনন্দ হচ্ছে কি, এটা হচ্ছে কালটিভেটিং আনন্দ, এটা আমরা আনন্দের চাষাবাদ করি, জীবন যেন আমার আনন্দময় হয়, আমরা আমাদের কাজটা কৃষিকাজটা এনজয় করতে চাই, ফুললে আনন্দ করতে চাই, আমরা আমরা খুব ভালো একটা জীবন চাই, থাকতে চাই ভালো, মানে আমাদের খাদ্য ব্যবস্থা আমাদেরকে যথেষ্ট পরিমাণ হতো যত্ন আমরা করতে পারি নাই, কিন্তু আমাদের ফুড খাদ্য খুব জনপ্রিয় মোটামুটি, এই সময়টা অনেক কিছু খাওয়াতে পারেননি কিন্তু যথেষ্ট জনপ্রিয়, শস্য পরতনাত্ম যারা খেতে যায় আড্ডাতে খেতে যায় তারা বলে যে আপনাদের যে খাওয়ার ব্যবস্থা সেটা হচ্ছে নয়া কৃষির এই দিকটা হয়, বিকজ খাদ্য এনজয় করা আমাদের, হ্যাঁ আমরা খাবার দাবারকে আমরা যদি সত্যিকার অর্থ উপভোগ করি এটার তো দরকার, আর এখন ডাক্তাররাও অনেক ডাক্তার আছেন তারা তো প্রেসক্রাইবই করে নয় কৃষি, তারা নিজের লেগে দেয় যান ওখানে প্রবর্তনে গিয়া পাবেন টেবো বোরার চাল ওটা খাবেন, আপনার ডায়াবেটিস আছে এটা খাইতে হবে, আমরা প্রচুর লাল চাল বিক্রি করি বেশ বড়, যেটা আমরা শুরুতে করেছিলাম যেটা আমরা চিন্তাই করি না যে আমরা এত লাল চাল বিক্রি করতে পারবো, এত চাল মানুষ অল্প কিছু হয়তো হবে আমাদের কোনো মোটামুটি, এখন আমরা এসেছি এখন ঢাকা শহরে মেলা অর্গ্যানিক দোকান গুড, আমরা খুশি ওরা অর্গ্যানিক হওয়াতে ওরা তো এটাই তো আমরা চাইছি, ঠিক আছে তো এটা নিয়ে নেবেন আপনারা, এটা হলো এটা, আর এখানে একটা প্রবন্ধ আছে নাই আর নাই একেবারে, হ্যাঁ আচ্ছা তুমি অল্প কটা রাখো নিতে পারবে, যেগুলো কম শর্ট ওটা রাখো, এগুলো কটা আছে আচ্ছা ধরো তুমি দুটো রেখে আসো গিয়া, যেগুলো রাখে আসে এগুলো জমা রেখে লাভ নেই, এটা পরে তৈরি করা যাবে, ঠিক আছে এটার মধ্যে যেটা আছে সেটা হলো যে এটাকে আমরা বলি যে ভাব কথা ও ভাব চর্চার খবর, মানে আপনি নবপ্রাণ এবং নয়া কৃষির যে আসলে একই চর্চার দুটো রূপ মাত্র, একই জিনিসের দুটো রকম চোখ, এটার একটা কিছুটা ইঙ্গিত এটার মধ্যে পাবেন, আমার মধ্যে এই প্রবন্ধটা যেটা আমার লেখা বোধহয় আপনারা এনজয় করবেন, কেমন তো আমি রেখে লাগলাম, এটা দুটো কপি আছে, ঠিক আছে না, তো আমরা নয় কৃষি ব্যাপারে কারণ প্রশ্ন থাকলে হ্যাঁ এটা দেয়া প্রশ্ন থাকলে আমরা করি, তারপর অন্য আপনারা
তারা না খেতে আমার সঙ্গে সময় কাটাতে চান কৃষিতে দু তিন দিন। তারা একটু কষ্ট করে জানালে আমি যখনই কেন্দ্রে থাকি ইয়ের মধ্যে ওয়েলকাম টু কাম, সময় আরও গল্প করা যাবে, আরও ছোটোখাটো ডিটেলস দেখা যাবে। কেমন শীতের সময়টা খুব ভালো যখন বিশেষত আমরা করি, অথবা আমরা যখন আমনের সিজনটা আসার আগে, এটা একটা ভালো সময়। আর এখানে যেতে পারেন, কোষে যেতে পারেন, এতে তাহলে মোটামুটি এই পার্টটা শেষ করি নাকি আর কোনো প্রশ্ন আছে কারো? আমরা যদি একটা যেমন আক্রান্তে, হ্যাঁ জি, আমরা যদি তোমাদেরকে যদি কৃষি কোনো নীতি পলিসি তোমরা যদি যখন তৈরি করতে চাও, তখন অবশ্যই তোমাদেরকে থরলি জানতে হবে যে কী পসিবল। এটা হচ্ছে একটা ছোটো মডেল, এটা ন্যাশনাল লেভেলে যখন আমরা চিন্তা করবো তখন কী কী পসিবল আর কী কী পসিবল। আচ্ছা, আরেকটা ছোটো তথ্য দিই, এটা এম্পিরিক্যাল সায়েন্টিফিক তথ্য। সায়েন্টিস্টরা আমাদেরকে বলছে যে আমাদের উৎপাদন আমাদের জাতে বেশি হয়, আমরা আটাশ করি আমাদের জাতের প্রোডাক্টটি বেশি বেশি, 29 আমাদের উৎপাদন বেশি হয়। তো কত উৎপাদন হয় আমাদের পার হেক্টর? 6-7 টন, 29 বা 28। আপনার কি ধান সবে ধারণা আছে? কারণ অত ধারণা নেই, কম নাম্বারে ধান বলি আমরা। ওকে, আর আপনাদের শুনছেন আমাদের কাছে নাম্বারে ধান নেই, সবগুলো নাম আছে। তো নাম্বারে ধানগুলো, আচ্ছা কেন বিড়ি নাম্বার দেয়, নাম কেন দেয় না জানেন? হ্যাঁ, চুরি করার জন্য, সিম্পল। কারণ বিড়ি ধান তো আপনি আকাশ থেকে বাতাস থেকে বানাতে পারবেন না, কোনো না কোনো জাত থেকে বানাতে হবে। আর যত ধান আপনারা ব্যবহার করেন, এটা তো কারো না কারো ধান চুরি করছেন। আপনি নাম লুকান কেন? যে নাম বলেন তো ধরা পড়ে যাবে, বুঝে গেছে? তাহলে আমাদের এখান থেকে যে চুরি করি আমরা, যে হোল যে কর্পোরেট যে থেফটটা হয়েছে, চুরি করা হয়েছে, এটা কিন্তু সিম্পল নাম্বার ধানের জন্য। যদি আপনি বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন যাচ্ছে এই ধানটা আপনি করছেন, আপনি বলছেন এটা আপনার আবিষ্কার, কিন্তু আপনি যে যেখান থেকে করছেন সেটা কার আবিষ্কার? তার নাম নাই কেন? তারও তো 500 বছর লাগছে ধান চাষ করতে, আপনার পুরোপুরি সে 500 বছর আগে স্টেবল করতে। তারা এত বছরের মধ্যে মাত্র তারা 40-45টা ধান আবিষ্কার করতে পেরেছে, লক্ষ লক্ষ টাকা ট্যাক্স পেয়ার্স মানি সে ব্যবহার করেছে। তো আপনার পুরোপুরি 25,000 ধান করতে, যে 15,000 ধানের চাষ করতে তার কত বছর লাগছে? তাকে তখন তারে কত টাকা দিতে হবে? তাকে তো টাকা দিতে হবে, তার পেটেন্ট না? আপনি পেটেন্ট করুন, তার পেটেন্ট আছে না? তো ইন্টারন্যাশনাল লিগাল আইনের মধ্যে কৃষককে ঠকাবার এটা একটা পদ্ধতি। আমাদের কাছ থেকে ছোলা নিয়ে অস্ট্রেলিয়া বাংলা ফরিদপুরে ছোলা, ফরিদপুরে কেউ আসেন এখানে? নাই, ফরিদপুরের ছোলা নাম শুনছেন? ফরিদপুরের ছোলা চলে গেছে অস্ট্রেলিয়াতে, সেই অস্ট্রেলিয়াতে গিয়ে ফরিদপুরের ছোলা থেকে অস্ট্রেলিয়ায় বিক্রি হয়, বছরে কম করে হলেও প্রায় 1 বিলিয়নের মতন খালি ছোলা আছে ফরিদপুরের ছোলা। হয়তো আমি একটু বাড়িয়ে বলছি, হয়তো একটু কম হতে পারে, ঠিক আছে, আপনার 700 মিলিয়নে হোক। তাহলে আমরা আমাদের যেটা সোনা এটা দিয়ে আমরা রাংতা নিতেছি। আর এখন এর সময় রোজার সময় ছোলা পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা চোর আমরা যেন অস্ট্রেলিয়াদের যারা বায়োডাইভার্সিটি নিয়ে কাজ করে তারা অস্ট্রেলিয়াদেরকে আমরা বলি ছোলা চোর। তুমি বাংলাদেশ থেকে নিয়েছো, তোমাদের বাংলাদেশ থেকে কী পাচ্ছে তোমার কাছে, ঠিক? তাহলে আমরা এটা তো আমাদের প্রথম জাপানিদেরকে বলি আমরা বেগুন চোর। যত বেগুন আপনি দেখেন আসে বাইরে থেকে প্যাকেট করা বেগুন, তার মধ্যে অধিকাংশ কিন্তু বাংলাদেশ, এটা অরিজিনাল ডাইভার্সিটি এখানকার তার জায়গা, কেমন? আজকে আপনাদের যদি বেগুন পাইছে কিনা আমি জানি না, কী বেগুন খাওয়াবো জানি না, কিন্তু যদি কখনো নয় বিশে বেগুন খান আপনি,
তার মধ্যে যে বেগুনটা চাইবেন যদি আড্ডা তো বেঁধে ওখানে দেন আটঘরিয়া আটঘরিয়া নামে পাবনা কেউ নাই ছোট একটা জায়গা আটঘরিয়ার বেগুন অসম্ভব সুস্বাদ আর অনেক বেগুন আছে আমি জানি যে বেগুনের নাম বললাম আমাদের এখানে আমাদের কাছে প্রায় 227 জাতের বেগুন আমাদের বাংলাদেশে চাষ হয় তার এক একটা টেস্ট আলাদা আপনারা বেশি খাচ্ছেন শিংনা শয়লা বাজারে যেগুলো পাবেন বিভিন্ন রকম বেগুন আছে তারপরে কাঁটা বেগুন ঝুমকা বেগুনগুলো আছে তাহলে জাতটা আমরা সাধারণত নায়ক হিসেবে জাতটা খুব ফোকাসটা করি কারণ এটা আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে জাত রক্ষারটা ব্যাপারটা আপনারা যুক্ত তবে নয় কৃষি একে শেষ করে এটা এই জায়গাতে না আরও টেকনিক্যাল প্রশ্ন থাকলে আমরা করবেন আমাকে তাহলে মেলা কথা করতে হবে অসুবিধা নেই ঢাকা তো আসবেন যারা ঢাকায় থাকেন কথাগুলো আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এখন কি রুমাল জি নিশ্চয় জি আমরা অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটি এবং নয়া কৃষি এবং ইকোফুড এটা জানলাম তো আগামী দিনের চ্যালেঞ্জ কি এটা ধরে রাখার জন্য সাস্টেইন করার জন্য উন্নয়ন করার জন্য খুব ভালো প্রথম নির্দেশন হচ্ছে যে যে কাজগুলো ধরুন আপনারা করতে পারেন ইমিডিয়েটলি প্রথম কাজ চ্যালেঞ্জ করা গভর্নমেন্টকে যে আমাদের যে 15,000 জাতের ধানটা নিয়ে আপনারা জিন ব্যাংকে রাখছেন আপনাদের জিন ন্যাশনাল জিন ব্যাংকে তো প্রমাণ দেন যে এগুলো আপনার কাছে আছে এটা বাংলাদেশের কৃষকের সম্পদ এবং আসে রিজার্মিনেট করে এবং কৃষক যেগুলো করে তাদের ইনস্টিটিউট সাইন্টিফিকে বলে ইনস্টিটিউট কনজারভেশন মানে মাঠে চাষাবাদ করে তো প্রমাণ দেন এগুলো আছে আমাদের বলছেন যে আপনি আধুনিক কৃষি করাতে ওর কাছে নিয়ে গিয়ে হাইব্রিড দিচ্ছেন এগুলো দিচ্ছেন এটা করা আর হাইব্রিডের বিরোধিতা করতে হবে জিএমও বিরোধিতা করতে হবে এবং কমার্শিয়াল সিস্টেমের বিপরীতে যেমন আপনি যদি একটা পলিটিক্যাল প্রোগ্রাম যেহেতু আপনি রাজনীতিভাবে সক্রিয় আমি ধরেন আপনার দলের থাকলে আমি যেটা ইমিডিয়েটলি করতাম যে কমার্শিয়াল কোম্পানির বীজ ব্যবস্থার বিপরীতে কৃষকের বীজ ব্যবস্থাকে শক্তিশালী করা এটা ফিজিবল যে কৃষকের বীজ ব্যবস্থার কথা মানে হলো কৃষকের যে বীজ তার ঘরে আসে সে যেটা যেটা রাখতে সে অভ্যস্ত হচ্ছে বছর পর বছর ওটাকে স্ট্রেংথেন করা কোম্পানি যেন এগুলোকে না ভেঙে ফেলে নষ্ট করে না দেয় এখন আব্দুল আউয়াল মিন্টু তো ধ্বংস করে দেবে বিএনপি বিএনপি টাকা দেন উনি আমরা বলি 3M আমার নয় হিসেবে পরিষ্কারই বলি বাংলাদেশের 3M তিনজন এম এনিমি কৃষকের একলা আব্দুল আউয়াল মিন্টু এম এক এম আর যেতে মতিয়া চৌধুরী সেকেন্ড এম আর 3 নম্বর এম কে বদর মনসান্ত মনসান্ত সিনজেন্টা অল কর্পোরেশনসের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে পরিষ্কার নাম নিয়ে আকর্ষণ তো কথা উইথ নেমস যে এদের ভূমিকাটা কি USAID যে ফিড দ্য ফিউচার বলে যে প্রোগ্রাম করে এই প্রোগ্রাম আমাদের পরিবেশের ক্ষতি করে এটা ফিড দ্য ফিউচার করবে না এটা মাল্টিন্যাশনাল কোম্পানিকে এটা কী করবে তাকে প্রতিষ্ঠিত করবে তো ওদের কথা কইতে হবে ফিড দ্য ফিউচারের এটা কেন কাজ করে তারা কী করে তাদের উদ্দেশ্য কী আপনি যখনই পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে প্রশ্নগুলো তুলবেন তখনই আপনি পথ তো খুঁজে পাবেন আপনি সায়েন্টিস্টরা আসবে আগে যে আপনি অন্য যেসব পদ্ধতিগুলো আপনি ডেভেলপ করতে চান বাংলাদেশে কৃষিতে আপনি শুধুমাত্র আধুনিক কৃষিকে প্রমোট করেন আপনি ইকোলজিক্যাল এগ্রিকালচার প্রমোট করবেন না কেন এগ্রিকালচার এক্সটেনশনের মধ্যে ইকোলজি নাই কেন বাংলাদেশের কৃষিতে আপনার আধুনিক কৃষি প্রমোট করার জন্য আপনি কেন ইলেকট্রিসিটি দিতে হবে ধান চাষের জন্য দরকার তো নেই কারণ আমরা যদি নয় কৃষি ঠিক হয় যেখানে ধান চাষের দরকার নেই অন্য খাদ্য উৎপাদন করে বেশি আয় করতে পারেন তা আপনি ওখানে ধান চাষ করবেন না কেন কোনো যুক্তি আছে বলেন আমি যেহেতু উঁচু জমি যেগুলো উত্তরাঞ্চলে সবজি হয় প্রচুর
আর বাংলাদেশ কিন্তু সবজি এক্সপোর্ট করে, হিউজ মার্কেট সবজি। আপনি যদি অর্গ্যানিক যদি এগ্রিকালচার করেন তাহলে আপনার তো মার্কেটের দ্বিগুণ হবে, পাবেন না? আপনার তো ফরেন কারেন্সিতে ঢুকতে হবে। তাহলে বাংলাদেশ কেন এক্সপোর্টে আমরা আরও ভালো করতে না পারবো না, আমাদের কোনো যুক্তি নেই। আমাদের প্রত্যেকটা সারা বছরই তো আমরা কিছু না কিছু তুলে এক্সপোর্ট করতে পারি। তাহলে কৃষিতে বিপ্লব ঘটানো কোনো সহজ না, তাদের একটু বিরাট কোনো রেডিক্যাল পরিবর্তন ঘটাতে হবে, কোনো দরকার নেই। বরং উল্টে আপনাকে লোক লাগবে, যত লোকগুলো বাইরে চলে গেছে সবগুলোকে ফেরত আনতে হবে, আর লোক লাগবে আপনার কৃষিতে, এবং এটা লাভজনক। বুঝতে পারছি কিছু আমি উত্তর আপনার মোটামুটি পেয়েছি না? আরও তো অনেক চিন্তা করতে পারি, আরও নানাভাবে আমরা যে এটা নির্ভর করছি তো আমরা কতটুকু যাবো, আমাদের পজিশনটা কৃষি নীতিটা কতটুকু, যেমন আজকে আমরা ওই পুরনো আমলে বামপুরা সর সম্বন্ধে ভূমি সংস্কার করতে হবে, বুঝিস ফাইন, অসুবিধা নেই। সেটা কী করবো সংস্কারটা করে? ভূমি সংস্কার করতে একটা সাধারণ কথা, কিন্তু করবোটা কী? কিন্তু বীজের কথাটা খুব ইম্পর্টেন্ট, এবং পেটেন্ট দেওয়া যাবে না। আরেকটা কথা আপনাদেরকে খুবই পরিষ্কার বলতে হবে, সেটা হলো যে বাংলাদেশের ভেতরে ভৌগোলিক সীমারেখার মধ্যে অথবা তার রাজনৈতিক সীমারেখা, রাজনৈতিক মানে আপনি বাংলাদেশের সিটিজেন, আপনি বিদেশে আছেন, আপনার কাছে যা কিছু প্রাণ সম্পদ এটা বাংলাদেশের জনগণের সম্পদ, এটাকে পেটেন্ট করা যাবে। কিন্তু কোম্পানি পেটেন্ট করে ফেলতেছে, নিম গাছ পেটেন্ট করতেছে, হলুদ পেটেন্ট করে ফেলতেছে, আপনার কোনো অধিকার নেই। মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল আইন অনুসারে আপনার এখানে যত রকম নিম গাছ আছে তার রক্ষা করার জন্য সেনাবাহিনী পাঠাই দেবেন, কারণ পেটেন্ট কিন্তু ওদের। আমাদের মেয়েরা হাত করলে হলুদ লাগাই দিত বায়োসাইডের প্রপার্টির জন্য, হলুদের বায়োসাইডের প্রপার্টি ইজ পেটেন্ট, আমরা সারা জীবন এগুলো করি। তাহলে যে পেটেন্ট ব্যবস্থা আইপিআর সিস্টেমের বিরুদ্ধে আপনাদেরকে পজিশন নিতেই হবে, এগুলোতে যদি আপনি এগুলোতে পজিশন নিতে চান পলিসির ক্ষেত্রে, কৃষি নীতি একটা অগ্রসর কৃষি নীতি অগ্রসর, এবং ধরেন লিবারেল, যেটা লিবারেলরা অস্বীকার করতে পারবে না, এমন একটা নীতি যেখানে অন্যরাও হয়তো আপনার রাজনীতি পছন্দ করবে না, বা আপনি হ্যাঁ মেয়ে তুমি রেডিক্যাল কথাবার্তা বলো কেন, না রেডিক্যাল না, জেনুইন সলিড বক্তব্য যেখানে একটা কালেকটিভ সকলের ইন্টারেস্ট সার্ভ হয়, মিন্টুর ইন্টারেস্ট সার্ভ হবে, সিনজেন্টার নয় বাংলাদেশের জনগণের ইন্টারেস্ট সার্ভ হবে, কৃষকের ইন্টারেস্ট সার্ভ হবে, এই ধরনের নীতি আনতে হবে। যদি কখনো আগ্রহ বোধ করেন আমরা অবশ্যই বলি মোর দেন হ্যাপি টু কাম আপ, এরকম অনেক পলিসি তৈরি করা আছে অলরেডি, এটা খুব করা সহজ। এমনকি আমার করে একটা ড্রাফট আছে বাংলাদেশ সরকারের কাছে, আমি মানে কি আমি তারপর ডক্টর কাজী জামান যেটা আপনি যারা আমরা বলি না, যিনি একসময় ইয়ে ছিলেন আমাদের বাংলা বিআরসির যিনি চেয়ারম্যান ছিলেন, তা আমরা একটা বায়োডাইভার্সিটি অ্যাক্ট তাকে জমা দিয়েছি, প্ল্যান্ট ভ্যারাইটি অ্যাক্ট জমা দিয়েছি, এগুলো জীবনেও এগুলোকে পাশ করা হয়নি, সেটা বিএনপির আমল, ইট নেভার হ্যাপেন, উল্টাটা বদলানো হয়েছে, কোম্পানির নামে প্রিন্ট করা আছে। এগুলো হলো লড়াইয়ের জায়গা, পলিটিক্যাল লড়াইয়ের জায়গা, এটা যদি সফল হতে না পারে তখন লাভ হবে না, কারণ আপনি সরকার কেন বদলাবে? আপনি কি মনে করেন যে আজকে বিএনপি ক্ষমতা আসলে এই আসবে সে মিন্টু কৃষিমন্ত্রী হবে না? আপনি কি মনে করেন? অবশ্যই হবে, আমি তো জানি ভেতরে খবর কি, ঠিক আছে। আমি তারপরে আওয়ামী লীগ আসে তো ঠিক আছে, মতি যদি চেত আব্দুর রাজাক আরও খারাপ, মতির তন্ত্র তো পুরনো একটা যাবে, তার তো আরও খারাপ ওয়ার্স, এখানে আব্দুর রাজাক একবার দেবেন না দু তিনবার ওয়ার্স, তাহলে লড়াইটা তো কনসেপচুয়াল পলিটিক্যাল লেভেলে আমাদেরকে এডুকেট, নিজেদেরকে এডুকেট করা করে তারা এটাকে রেজিস্ট্রেশন করা, ঠিক আছে না ভাই? আর কোনো প্রশ্ন? আমরা যখন ওই যে ধান বানার যে জায়গাটাতে গেলাম, এটাতে দেখলাম যে যে পা দিয়ে যে ইয়ে করার ব্যাপার, এটাতে আমরা একটা ছোট্ট একটা মোটর দিয়ে রিপ্লেস করতে পারি, এটা না করে যে আমার যদি এখন হচ্ছে যে উৎপাদনের কন্ট্রোলটা আমি সবসময় আমার কাছে রাখতে চাই, মোটরের উপর নির্ভর করতে চাই না, এটা ছিল এক ধরনের আর্গুমেন্ট। আমার কথা হচ্ছে মোটর উপর নির্ভরতা থেকে বেরিয়ে মানে আসতে যদি চাই তাহলে আমি ফ্যানগুলো বন্ধ করে দিতে পারবো মাথার উপর, আমার প্রায়োরিটির জায়গায় যদি বন্ধ করতে হয় আগে আমার মাথার উপরে ফ্যান বন্ধ করতে হবে, পায়ের নিচে রাখতে হবে, এটা যদি আমার অপশন থাকে।
যেই যুক্তিতে আমরা রিকশায় মোটর লাগানোর মাধ্যমে শ্রম লাঘব করতে চাচ্ছি, সেই একই যুক্তি এইখানে কি একটি ব্যবহার হওয়া উচিত না? প্রথম কথা হচ্ছে যে এটা করে মানে করে আপনি কী অ্যাচিভ করবেন মোটর লাগে, মানে কী জন্য আপনার কনসার্নটা কিসের? পরিশ্রমের জন্য শেষ করি, আমরা আমরা আস্তে আস্তে আগে প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। কৃষকরা চাইছে এটা, মেয়েরা চাইছে এটা, মেয়েরা চাইছে মেয়ে যারা মোটর লাগালে আমার এই দুটা মেয়ে চাকরি থেকে চলে যাবে, কোথায় যাবেন আপনি? কাউকে লাগাইতে পারেন আমি, এটা উত্তর কে দেবে? ওর আপনি দেবেন ওকে, ওর খাওয়াবেন? নয় কৃষিতে সে যে কাজ করতেছে, নয় কৃষির সে তো একটা অংশীদার, তাই না? কালকে কেন তার চাকরি চলে যাবে? চাকরিতে বলি না, সে খাবে করে কী করবে? সে ফ্রিটাই করতে পারে, আর সে আপনার কাছ থেকে কেন করবে না? নয় কৃষি ডেফিনেটলি ওটা কালেক্টিভ, ও এটাই করতে চাইছে, এই জন্য আপনার জিজ্ঞেস করছে ও কী চাইছে। আপনি বাড়ির থেকে দেখে বলতেছেন, ওর জন্য আপনি দল প্রকাশ করছেন, আমি খুবই খুশি হয়েছি, কিন্তু এটা আপনি চাইতেছেন, ও তো চাচ্ছে না। আপনার যদি কোনো প্ল্যান থাকে যে আপনি ওখান থেকে ওকে দিয়ে আপনি কেন ডিসপ্লেস করবেন? কারণ আপনার কনসার্নটা থাকতে হবে ডিসপ্লেসমেন্ট, এক নাম্বার। ইলেকট্রিসিটির কথা একসেপ্ট করছি, আপনি যে বন্ধ করে দিতে চান বন্ধ করতে আগ্রহী চান, যে খোলা কিন্তু পুরোটা আমরা কিন্তু যদি নিজেরা করতাম মিটিং আমরা কিন্তু ইলেকট্রিসিটি চালাইতাম না। শেষ করি, ওকে বোঝা তো খুব গুরুত্বপূর্ণ, আমরা নিজেরা যদি করতাম আমরা কিন্তু চালাইতাম না, বা চালাইলে খুব কম। আমরা করছি যেহেতু আমাদের আলোচনার জন্য আপনার জন্য আনকমফোর্টেবল না, আপনার এত কোনো কিছু না, তাহলে আপনাকে কোনো টেকনোলজিকে অ্যাসেস করতে হলে আপনাকে বিচার করতে হবে আদার কনসিকুয়েন্সগুলো কী। একটা তো হলো যে ডেফিনেটলি বাইরে থেকে নিতে হচ্ছে, ফুট প্রিন্ট বেড়ে যাচ্ছে আমার ইলেকট্রিসিটি বাইরে থেকে নেওয়ার জন্য, ইকোলজিক্যাল হবে না ওটা, ফলে যত মিনিমাম করতে পারি তত কম আমাদের করতে হবে। কিন্তু ও যদি রিয়েলি কমপ্লেন করতো আমাকে কেমন, বা সে চাইতো, সে নিশ্চয়ই সে নিবিড় করবে, আপনাদের করবে, আমাদের কোনো ইনপ্রিন্সিপাল কোনো সমস্যা নেই। তো করা যাবে না তা না, করা যাবে না। যখনই আপনি কোনো টেকনোলজি ইন্ট্রোডিউস করবেন তখন আপনাকে আরও অন্যান্য কনসিকুয়েন্সগুলো মাথার মধ্যে আপনাকে রাখতে হবে, মানে ইকোলজি বলতে এটাই বোঝায়, মানে ব্লাইন্ড স্পট না, মানে আমার এদিকে অন্ধকার এদিকে অন্ধকার এটা দেখতে হবে, ঠিক আছে না? অনেক ক্ষেত্রে আপনাকে ট্রাক্টর লাগতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ট্রাক্টর দরকার নাই, এটা ডিস্ট্রয় করে আপনার ইকোলজি। যেখানে আপনার দরকার নাই এটা প্রয়োজন নেই, যেটা আমাদের বাংলাদেশে ডিসপ্লেস লোকজন কৃষি থেকে ডিসপ্লেসড হয়ে তারা বিদেশে যাচ্ছে, যারা যাচ্ছে ওটাকে বিদেশে যাচ্ছে না, ডিসপ্লেস হয়ে যাচ্ছে তাদের উৎপাদন ব্যবস্থা থেকে। তাহলে উৎপাদন ব্যবস্থা থেকে ডিসপ্লেস হয়ে যাওয়া একটা বিরাট প্রবলেম। আচ্ছা আরেকটা খেয়াল করেন, আপনাদের যেসব মেয়েগুলো কাজ করে এখানে, শুধু এখানে না অন্যান্য বিভিন্ন জায়গায় কাজ করে, এদের বড় একটা অংশ কিন্তু অনাথ, ওদের স্কিলও কিন্তু লিমিটেড, আমি ইচ্ছা করলে তাকে নতুন স্কিল দেখাতে পারেন, এটা দিতে বিগ চ্যালেঞ্জেস। কিন্তু আপনার ওয়েল টেকেন, আপনার প্রশ্নটা খুবই ভালো। হ্যাঁ এখানে একটা কনসার্ন হচ্ছে যে কেউ কি বাংলাদেশ আলোচনা করতেছে, আজম ভাইও একটা আর্গুমেন্ট দিচ্ছে, ধরেন
হিউম্যান লেবারের যে অমানবিকতা, যেমন যারা রিক্সা চালায়, আজমের একটা লেখার মধ্যে ওটা আর্গুমেন্ট দিচ্ছে যে রিক্সা চালায় এটা খুবই অমানবিক পরিশ্রম। সেক্ষেত্রে এই যে মোটর বাইকের পক্ষে হ্যাঁ থাকলে সমস্যা কি, ওই 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 জায়গা থেকে এক ধরনের আর্গুমেন্ট আছে যে একটা ইনহিউম্যান শ্রমকে একটা হিউম্যানাইজ করার এরকম আর্গুমেন্ট আছে। আই থিঙ্ক ওর আর্গুমেন্টের সাথে এটা কানেক্টেড। যে টেকনোলজি যখন প্রবর্তন ঘটে তখন দেখা যায় যে ওই মানুষটা ওই মানে ওই পেশার থেকে শেষ করে যাচ্ছে, এভাবে একটা সারপ্লাস পপুলেশন তৈরি হচ্ছে তার মানে মাসিক যেটা দেখা যাচ্ছে। যখনই নতুন কোনো টেকনোলজি এসে দেখা যাচ্ছে মানুষের কাজটা সহজ করছে, মানে মানুষের কাজ তো যন্ত্র করে দিচ্ছে, মানুষ তো তখন কাজ থাকছে, তখন ওই মানুষটা মানে উদ্বৃত্ত মানুষ হয়ে যাচ্ছে। এটা তো সারপ্লাস প্রবলেম, এটা তো পুরানো সমস্যা, মানে যে যে কী বলা যায় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে তো এই ঘটনা ঘটছে, এটা কন্টিনিউ হচ্ছে। তখন আমি উদ্বৃত্ত মানুষকে বলবো ওইটাই তখন সংস্কৃতি হিসেবে বর্তমান করা উদ্রিকতা নেবেন ধর উদ্বৃত্ত হয়ে যাচ্ছে, এটা সেক্টর বাই সেক্টর ডিফার করবে। নয় কৃষিতে যখন কৃষি ব্যবস্থার মধ্যে হাতের কাজ মানে ডাইরেক্ট হাতের কাজ ইম্পর্টেন্ট, মানে আপনি যদি মেশিনও আনেন তারপরে কিন্তু আপনি যে ধরনের চালটা তৈরি করবেন তার যে টেস্ট, যদি আপনি যে চালটা খেয়েছেন এটা মেশিন দ্বারা করা ডিফিকাল্ট, তারপরেও আমি মেশিনের পক্ষে থাকব না কোয়ালিটির জন্য। টেকনিক্যালি পসিবল কিনা হয়তো পসিবল, কিন্তু আমি এই পর্যন্ত আমার জানা নেই যে এমন কোনো ঠেকি তৈরি হয়েছে যার দ্বারা মোটর দিয়ে যদি আমি করতে পারি তাহলে এমনি বড় চালের মেশিনে কী অসুবিধা। না না আমি অসম্ভব তো বলি না, একবার আমি অসম্ভব বলি না, এবার করা উচিত না না আমি কিন্তু করা উচিত না তাও বলি না, কিন্তু আমার জন্য যে প্রবলেমটা ওটা কিন্তু আপনি সলিউশন দেন না এবার। আমি কিন্তু বলি না, আমি যে মনে করি এরকম আমার পক্ষে করা সম্ভব, বা আমার নয়া কৃষি এখন যে মডেলটা আমার একটা গ্রামে আসছে যেখানে পুরো গ্রামে মুড়ি ভাজে হাতে, ঠিক আছে, এই মুড়ো গ্রামের মুড়িটা যে হাতে ভাজে এই মুড়িটা আমি মোটামুটি ভালো দামে বিক্রি করতে পারি ঢাকা শহরে। এই মেয়েদের আগে কোনো কাজই ছিল না, এই স্কিলে তাকে আমি খুব দ্রুত বই শিখাতে পারি। ডেঙ্গিটার একটা বিরাট সুবিধাটা কী খেয়াল করেন, যে সুবিধা হচ্ছে যে কোনো মেয়ে পারে এটা মোটামুটি বেচেরও পারে, ছেলেরা করে না বলে এত সমস্যা না, ওর আর কোথাও চাকরি নেই, নবীন গিয়ে ডেকে খাটো খারো ওর বহুত বেঁচে যাচ্ছে, তার জীবিকাটা সে পেয়ে যাচ্ছে। তার এগুলো অনেক ব্রডার ব্যাপারটাকে আমরা আমি এখানে এতটুকু অ্যাপিল করবো যে আপনি ব্রড ব্রড ইস্যুটাকে মাথার মধ্যে রাখেন, এটা এটা পসে পসবে না কেন, অবশ্য কেন করা যাবে, কিন্তু আপনার উদাহরণটা দেওয়া কিন্তু ঠিক হয় নাই, তাহলে এটা বন্ধ করে দেন বুঝেছি। তাই তোমার সবজি আমি তো এটা আমাদের নয় গ্রীষ্মের উদ্দেশ্য কিন্তু এটা নয় যে আপনি যেখানে কমফোর্টে দেওয়া পারি দেওয়া উচিত সেখানে দেব না, না দেখেন আমি পারলে এটাকে যদি একসময় এরকম একটা শহরের পরিক্রমা যদি করতে পারে যেখানে কৃষি এবং জীবন কেমন, এখন তো ইজি হয়ে গেছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য আপনি এমন একটা ঘর তৈরি করতে পারেন যেখানে আপনার সোকল এয়ার কন্ডিশন লাগে না, এটা এয়ার কন্ডিশন হবে অটোমেটিক্যালি, অনেক টেকনোলজিকে সুবিধা ফটোভোল্টিক করা যায় নানা কিছু করা যায়, এটা তো ডেভেলপ করতে হয়েছে হয়েছে না, তো আমার তো আপত্তি নেই ওটা বলে। আমি নয় কিছু বলছি প্রথমে বলছি আমরা কিন্তু মানদের দিকে আমাদের চিন্তা কিন্তু আমার মাথার মধ্যে নেই, এটা আগ্রহ না আমার, এখনকার পলিটিক্যাল স্ট্রাগলটাকে করতে হলে আমাকে যেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে লড়াইটা করতে হবে, যখন আমি মনে করবো যে এই মেয়েদেরকে দিয়ে আমি আরও ডিসপ্লেস করলাম কোনো সমস্যা নেই তাকে আমি অন্য জায়গায় ব্যবহার করতে পারছি, কেমন অবশ্যই করবো হয় না অসুবিধা নেই। আপনি ঈশ্বরদি গিয়ে দেখবেন যে হয়তো ওরা ইতিমধ্যে আমি ওরা তো সকল ইন্ডিপেন্ডেন্টলি করে চুনু কেন করেন না তার যুক্তি আছে নিশ্চয়ই, কিন্তু ঈশ্বরদি গিয়ে দেখবেন যে হয়তো ও করছে না, কিন্তু আমাদের মধ্যে এমন কোনো সমস্যা নেই বুঝতে পারছি, এটা মানে আমার মনে এটা করা যাবে না, হ্যাঁ যদি আপনি যদি শ্রম লাঘব করতে পারেন ফাইন, কিন্তু আমাকে যাকে আমি তুলে আনছি তাকে অন্য জায়গা থেকে আপনি ব্যবহার করতে জানতে হবে, এদের অধিকাংশ কিন্তু আনস্কিল, স্কিল ইজ ভেরি ভেরি বিগ ইস্যু ট্রেন দেওয়া।